গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমি একটু একটু ভালো আছি। আর আজকে না, এটা রবিবারের সকাল, তো গতকাল কিছু বাজার করা হয়েছিল, সেগুলো ভাবলাম একবার দেখিয়ে নিই তোমাদের। তো হলুদের প্যাকেট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বাসমতি চাল না দেরাদুন ঠিক জানি না, এটা আছে, ঘি, চা আছে, বিস্কুট, সয়াবিন, আর সোনামুগ ডাল, গোবিন্দভোগ চাল, চিনি, নর্মাল যেগুলো লাগে, কাবলি ছোলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সার্ফ এক্সেল, এইরকম খুঁটিনাটি রেগুলারে যেগুলো লাগে। আর এখন হচ্ছে রবিবারের লাঞ্চ মেনু আর কি। এটা তো আমি চিকেন কারি বানিয়েছি, তো কারি ঠিক নয়, এটা একদম সাদা সাপটা মুরগি মাংসের ঝোল বলা চলে এটাকে। আর সাইডে আমার এটা ভাত রেডি হয়ে গেছে। ঝোলের এই যে রেসিপিটা না, এটা খুব মানে খুব সাধারণ একটা রেসিপি, বাট হাঁড়িতে যে মানে চিকেন করলে এত টেস্টি হয় এটা আমার আইডিয়া ছিল না, সিরিয়াস। তো মানে ভীষণ টেস্টি হয়েছিল, রেসিপিটা আমি পরে বলে দিচ্ছি। আচ্ছা, যখন তোমরা চিকেন করবে না, আমি যেমন আজকে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমি এইভাবে ট্রাই করেছি, ছোট একটা পুচকি হাঁড়ি আছে, এটাতে আমাদের ভাত হয় অ্যাকচুয়ালি, তো আজকে আমি এটা চিকেন বসালাম, তো এত টেস্টি হয়েছিল হাঁড়ির চিকেন, যে এত টেস্টি হয় সিরিয়াসলি আমি জানতাম না। আজকে দুপুরে তো আমাদের মাংসের ঝোল আর ভাত, যেটা লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর কি, মানে ভাত ঘুম দিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে রবিবার সন্ধ্যের ভিডিও, তো যেগুলো একটু সবজি বাজার করা হয়েছে, আর সাথে একটু ব্রেডও নেওয়া হয়েছে, ব্রাউন ব্রেড, আর এদিকে নেওয়া হয়েছে শসা, ফুলকপি, ক্যাপসিকাম, বেগুন, বিট, খুব টাটকা। আমি আগেই একদিন বলছিলাম না, আমার মানে টাটকা সবজি ভীষণ ভালো লাগে দেখতে। আর জুন একটু সবজি বাজারে এলে না একটু ঢালাঢালি করতে ভালোবাসে, মানে একটু গুছোতে ভালোবাসে। আর এখন তো আবার এগুলো ব্লগে দেখানো হবে না, তো যার জন্য ওর মতো করে খুব সুন্দর করে সাজাচ্ছে, ওরা ছোট তো ওদের এগুলোতেই মজা লাগে। আজকে দুপুরে যে মাংসটা বানিয়েছিলাম না, তো তাতে আমি দিয়েছিলাম আদা রসুন বাটা, আর আলু দিয়েছিলাম একটু, কারণ বাঙালি মাংসের ঝোলে একটু আলু না হলে হয় না, আর একদম পাতলা ঝোল রেখেছিলাম। আর পেঁয়াজ, টমেটো, ধনে জিরে গুঁড়ো এসব কিছুই আমি দিইনি, জাস্ট টক দই, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়েছিলাম, আর একটু সরষের তেল দিয়েছিলাম, বাট ভীষণ টেস্টি হয়েছিল। আর আজকে হচ্ছে সোমবার সকাল, এটা তো সোমবার সকাল আর কি। আর আজকের লাঞ্চের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সব রকম সবজি, কেটে নিয়েছি বিট, গাজর, টমেটো, শিম, কড়াইশুঁটি, ফুলকপি, তো এগুলো একটা আমি তরকারি বানাবো, আর কি বানাবো তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো সব রকম কালারের সবজি আছে না, লাল, সবুজ, সাদা, খুব সুন্দর দেখতে লাগছে। চলো তরকারিটা বসিয়ে দিই এবারে। সবার প্রথমে আমি এখানে একটু সরষের তেল গরম করে নিয়ে তাতে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, তারপরে এতে আমি ফুলকপিগুলো প্রথমে তুলে দিচ্ছি, ফুলকপিগুলো একটু ভেজে নেব, তারপরে বাকি যে সবজিগুলো আছে সেগুলো সব একসাথে দিয়ে দেবো, আর নুন হলুদ দেবো, আর একটু ভালো করে ভেজে এতে আমি জল দিয়ে দেবো, আর কিছু মশলা এতে দেবো না,
যারা সবজি খেতে ভালোবাসো, সবজির টেস্ট খুব ভালোভাবে বোঝো, তাদের আজকের আমার এই সবজিটা কিন্তু মানে আজকের এই তরকারিটা তাদের ভালো লাগবে। বাট যারা একটু স্পাইসি খাও আর মানে হয় আর কি চিকেন মাটন যারা বেশি ভালোবাসো তাদের ভালো লাগবে না আর কি আমার মনে হয়, কারণ খুব সাধারণ একটা রেসিপি বাট টেস্ট খুব ভালো। আমার তো ভীষণ প্রিয় একটা রেসিপি এটা, আর দেখতে দেখো এটা দারুণ লাগছে, কালারফুল একদম। এই সবজিটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে জানো তো, গ্যাসটা স্লো করে ভাজবে তাহলে দেখবে কম তেলে এটা ভালোভাবে রান্না হয়ে যাবে। আর আজকে কিন্তু এই যে ঝোলটা দেখছো, আমার নর্মালি কি হয় কুকিং চ্যানেলের রেসিপিগুলো একটু রিচ রিচ হয়, বাট বাড়িতে আমরা নর্মালি যেগুলো খাই সেগুলো হচ্ছে একটু কম তেলই হয়, একটু না ভালো মতনই কম তেলে হয়, তো টেস্টি হয় বাট শরীরের কথাও খেয়াল করতে হবে তাই না। রিচ খাবার একদিন একদিন ঠিক আছে, বা রেগুলারের খাবার হালকা খাবার ঠিক আছে। তো এটা এদিকে ভাজা হচ্ছে আর এদিকে দেখো এইবারে কি করব আমি, এইভাবে এই দেখো আমি এই মাঝখান থেকে চালা করলাম, এইখান থেকে এইখান পর্যন্ত করলাম, তাতে কি হবে এইভাবে আমি বেগুনটাকে বাবারে ভিতরটা দেখতে পারবো, দেখতে পাচ্ছ ভিতরটা পোকা আছে কি না সেটা আমি দেখতে পারবো। ঠিক আছে, অনেকে কি করে এইভাবে ফুটো করে দেয়, এইভাবে ফুটো করলে সেটা তো বেগুন পোড়া খুব ভালো হবে কিন্তু তাতে তো আর ভিতরের পোকাটা ভালোভাবে দেখা যাবে না তাই না। আর বেগুন এমনই একটা সবজি এতে পোকা হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে জানো তো। তো এই সাইডটাও দেখা যাচ্ছে একেবারে দেখেছ পরিষ্কার একদম। আচ্ছা এদিকে না আমি যেমন বেগুনটা কেটে নিয়েছি এইখান থেকে এতটা মুখটা কিন্তু আমি জোড়া রেখেছি, আর পিছন সাইডটাও কিন্তু আমি জোড়া রেখেছি, মুখ পিছন দু সাইডে জোড়া রেখে এদিকটা এক সাইডে এদিকটা এক সাইডে চিড়ে নিয়েছি ছুরি দিয়ে, এদিকটা একটু চিড়ে নিয়েছি। তো এইবারে কী করতে হবে খুব ইন্টারেস্টিং, না বারবার আজকে আমার মায়ের কথা মনে পড়ছে, তার কারণ আমার মা না এইরকম আমাদের চাষবাস ছিল আমার বাপির বাড়িতে আর কি, অনেকদিন আগের কথা বলছি তখন আমার সব ছোটো ছোটো। তো আমাদের হচ্ছে ফুলকপি বাঁধাকপি শীতের সব সবজি চাষ করা হতো, পান বাগানও ছিল জানো তো, তো পান বাগান অনেকগুলো ছিল, আলাদা আলাদা জাতের মনে হচ্ছে পান বাগান ছিল, তো সবজি বাগানও ছিল তারই সাইড সাইড বা মাঝখানে যখন সবজি চাষ হতো তখন তো অতটা সবজি খেলে কি হয় না হয় অতটা গুরুত্ব তো দেওয়া হতো না। এখন যেমন আমরা সবাই জেনে গেছি যে কোন সবজির কী গুণ, কোন সবজিটা খাওয়া বেশি দরকার, তো তখন তো অতটা জানতাম না, তখন প্রচুর নষ্ট হতো। তো আমার মা এরকম নয়, ওলকপি বিট গাজর শিম ফুলকপি দিয়ে একটা ভাতের তরকারি করতো খুব সুন্দর, মানে এটা প্রায় রোজেরই হতো শীতের দিনে দুপুরে, মানে আর যাই পারে রান্না হোক না কেন এইটা থাকতোই একদম, মানে এই সবজির যে রান্নাটা একটা, তারপরে আলাদা যা মাছটা যা হতো হতো তো ওটাও হতো, আর টিফিনের সময়ও হতো বাঁধাকপি তরকারি হতো বড় কড়া করে। এবার আমাদের সেই হয় না কাজ টাজ করে যারা আর কি চাষবাসে যেটাকে জোন বলে অনেকে, তো ওই রকম যারা কাজ করতো তো তারা তো টিফিন করতো, তো মুড়ির জন্য একটা তরকারি হতো বড় কড়া করে তরকারি হতো।
পুরির তরকারি হতো কীরকম, বাঁধাকপি হয়তো সেই বড় কড়া করে এক কড়া, নালে পালং শাকের তরকারি হতো, তো নানা রকম আর কি। চাষের সবজি ছিল তো, চাষ বা বিট গাজর টাজর দিয়ে আলু দিয়ে একটা তরকারি, মোটামুটি মুড়ি খাওয়া রোজ তরকারি হতো বড় কড়ায় করে এক কড়া, আমার মা বানাতো, সেই রান্নার টেস্টই আলাদা ছিল। তখন কি অত কেউ মানে ধৈর্য ধরে কি রান্না করতো, জাস্ট ফোড়ন মেরে দিল, একটু মশলা দিল কি না দিল, তাতেই একদম রান্না। অ্যাকচুয়ালি হাতের জাদু থাকে জানো তো। তো যাই হোক, তরকারিটা আমি এদিকে জল ঢেলে দিয়েছি, এটা আস্তে আস্তে হোক, আমি এটা একটু চাপা দিয়ে দেবো জানো। আর এদিকে আমি কি করব, বেগুনটাকে পুড়িয়ে নেব। তো বেগুনটা পোড়ানোর জন্য সবার প্রথমে আমি গ্যাসটা চালু করে দিয়েছি। তোমরা কি কেউ জানো যে বেগুন পোড়াতে গেলে, ওরে হাতে ছ্যাঁকা লেগে গেল, বেগুন পোড়াতে গেলে গ্যাস চালু করতে হবে, কেউ জানো? আমি প্রথম শেখাচ্ছি। তো যাই হোক, এটা কিন্তু আমি খুব বেশি জোরে দেবো না, একটু কমিয়ে দেবো, এটা আস্তে আস্তে যত হবে না, এতে গ্যাসটাও কম খরচা হবে আর ভিতর পর্যন্ত বেগুনটা সেদ্ধও হবে, তো ওই জন্য আমি গ্যাসটা কমিয়ে দেবো। অনেকটা সময় লাগে এইভাবে। পেঁয়াজ, ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিতে হবে সরষের তেল দিয়ে আর নুন দিয়ে আর কি। এটাকে মেখে খেতে পারো, শুধু নুন দিয়ে এটাকে মেখেও খেতে পারো। আমাদের যখন সময় থাকে না, খুব তাড়াহুড়োর মধ্যে আমি থাকি, তখন আমি শুধু এটাকে নুন দিয়েই মেখে নিই, তেলও দিই না, তেল দিলে আমার ছেলে খেতে চায় না। তো যেভাবে খুশি এটা মেখে খেতে পারো। এটা কিন্তু বেগুন ভর্তা আমি বলবো না, তো বেগুন ভর্তার রেসিপি আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারো যদি কেউ দেখতে চাও। আর এটাকে আমি একদম বাঙালিয়ানা বেগুন পোড়া বলবো। বেগুনটাকে দেখো খালি কীরকম দাঁড়িয়ে আছে গ্যাসের ওপরে, আচ্ছা এদিকে কিন্তু আমার বেগুনটা এখনো পোড়া হচ্ছে, বেগুন এখনো পুড়ছে, ওটা হোক আস্তে আস্তে। আর এদিকে কিন্তু আমার তরকারি রেডি, দেখি দেখ, আমাদের আজকে লাঞ্চ মেনু হচ্ছে ফুলকপি, আলু, সিম, গাজর, কড়াইশুঁটি, বিট, যা ছিল মোটামুটি শীতের সব সবজি দিয়ে একটা তরকারি, এদিকে হচ্ছে বেগুন পোড়া, এদিকে হচ্ছে পালং শাক সেদ্ধ, আর এদিকে হচ্ছে ভাত। এইবারে আমরা জাস্ট স্নান করে লাঞ্চ করে নেব। আমি বেগুনটা ছাড়াতে এতটাই মত্ত হয়ে গেছি যে কি বলছি, আমি যে কথা বলছি সেটাই ভুলে গেছি, যে কথাটা আমাকে ক্লিয়ার করতে হবে। এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা ছেড়ে গেছে ভিতরের যে শাঁসটা কিন্তু রয়ে গেছে ভিতরে, আর খোলাটাকে কিন্তু খুব ভালোভাবে পোড়াতে হবে। অনেকে বেগুন পোড়া করে, একটু বাইরেটা পুড়লে না ভয় পেয়ে যায়, মনে করে হয়তো বেগুনের ভেতরটাও পুরোটা পুড়ে যাচ্ছে, কিন্তু না, খোলাটা যতটা ভালো করে পুড়বে, একদম পুড়ে ছাই হবে আর কি যতটা সম্ভব, ঠিক আছে? খোলাটা পুড়ে ছাই হলে বেগুনটা ততটাই কিন্তু ভিতর থেকে ভালোভাবে জানবেন স্টিম হবে আর কি, ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হবে। বাইরেটা একটু পুড়লেই যদি বেগুনটা নামিয়ে নেন, তাহলে দেখবেন ভিতরে হচ্ছে বেগুনটা হয়তো কাঁচা রয়ে যাবে, ওই জন্যে খোলাটাকে সবসময় একদম পুড়িয়ে ছাই করতে হবে, মানে একদম এইরকম মচমচে আওয়াজ পাচ্ছ কি আমি বুঝতে পারছি না, পাচ্ছ আওয়াজ? আমার মেয়ে কার্টুন দেখছে আর বেগুনের কি আওয়াজ শোনাবো বলো। আর একটা জিনিস যেটা আমি বলি, আমার না তুমি আর আপনিতে একটু মানে গণ্ডগোল হয়ে যায়, তো যাদের তুমি বলি তাদেরকে তুই হয়ে যায় বা আপনিও হয়ে যায়, আবার আপনি বললে তুমি হয়ে যায়, একটু ভুলভাল হয়ে যায় আর কি। তো ওটা নিয়ে তোমরা কিছু মাইন্ড করো না, ঠিক আছে? বেগুনটা অনেকটাই হবে জানো তো,
শাঁসটার তো অনেকটা বেশি না, বড় বেগুন তো ক্যামেরায় কিন্তু অতটা হয়তো বোঝা যাচ্ছে না, এটা কিন্তু খুব বড় বেগুন। আর এই বেগুন পোড়া দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে না, মানে আমার বাপির বাড়িতে আর কি, বেগুন পোড়াকে ভালো করে পেঁয়াজ তেল লঙ্কা দিয়ে অনেকে মাখে, তো আমার ঠিক মনে নেই তেল লঙ্কা কি মানে কাঁচা লঙ্কা দিয়ে মাখতো আমার বাপি, বাপি না সরি মা মাখতো আর কি, তো আমার বাপি খেত, তো আমরাও খেতাম। ওই যেদিনে হয়তো ওই বাড়িতে সেই যে জোন বললাম না আমাদের বাগানে সেই জোন কাজ করতো, তো তখন যদি তরকারি সব দিন না হয়ে উঠতো বা হয়তো একঘেয়ে রোজ তরকারি হচ্ছে, তখন হয়তো বেগুন পোড়াও হতো। পোড়া ঠিক নয়, আমি না তোমাদের যে এইটা গোটা পোড়া দেখালাম এটাকে অ্যাকচুয়ালি পোড়া বলে, তো আর একটা হয় সেটা হচ্ছে বেগুনকে ভাজি যেমন সেইভাবে বেগুনটাকে পিস পিস করে নিতে হবে, নিয়ে ওটাকে কড়াতে বা চাটুতে সেঁকা করতে হবে তেল ছাড়া, তেল নুন হলুদ কিচ্ছু নয়, কিন্তু যেমন বেগুন ভাজে ঠিক সেইভাবেই কাটতে হয়। আর কেটে চাটুতে বা কড়াতে একটা কিছু চাপা দিয়ে দিয়ে দিতে হবে, ওটাকে বেগুন সেঁকা বলে আর এইটাকে বলে বেগুন পোড়া। তো ওইভাবে করতো আমার মা, তারপরে ওটাকে বেশ ভালো করে মেখে দিত, তো ওটা আমরা মুড়ি দিয়ে খেতাম। তো রুটি দিয়েও ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, সব কিছুতেই ভালো লাগে। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়াটা যে যার রুচি জানো তো, যে যার রুচি, আমি যেটা ভাত দিয়ে খেতে ভালোবাসি সেটা অন্য কেউ ভাত দিয়ে খেতে নাও ভালোবাসতে পারে, তাই না? তো যে যার রুচি। তো আমার তুমি আপনিটা নিয়ে কিন্তু আবারও বলছি কেউ কিছু মাইন্ড করো না জানো, হ্যাঁ, কারণ আমার এটা হয়ে যায় খুব ভালোবেসে যখন কাউকে কথা বলি না, তাকে আপনি থেকে অটোমেটিকই তুমি হয়ে যায় খুব ভালোবেসে যখন কারোর সাথে কথা বলি, মানে মন খুলে কথা বলা আর কি। তো মন খুলে কথা বললে সেখানে আপনি আপনি ব্যাপারটা অটোমেটিকই চলে যায়, তখন একটা নিজের ভাব আসে। আর তুমিটা দেখবে খুব মিষ্টি ডাক, তুমি এমনই একটা ডাক যেখানে হচ্ছে সব কথা বলা যায়, আর আপনি ব্যাপারটার মধ্যে একটা সেই সম্মান সম্মান বড় বড় ব্যাপার চলে আসে। তো বড়দের সাথে যেমন সব কিছু খুলে বলা যায় না, বা বাইরের লোকের সাথে যেমন সব কিছু খুলে বলা যায় না, সেরকম আপনিতেও কিন্তু সব কথা খুলে বলা যায় না। তো যাই হোক, আজকে অনেক কিছু তুমি আপনি নিয়ে বলে ফেললাম, আর আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকে জাস্ট আমি তোমাদের আমাদের খুঁটিনাটি কিছু শেয়ার করলাম, আর আজকের লাঞ্চ মেনুটা শেয়ার করলাম। তো চলো বাই বাই। আর শোনো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো অবশ্যই, আমি সাবস্ক্রাইবের কথা বলতে আজকাল ভুলে যাচ্ছি। আর আরেকবার আরেকটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে যে যদি কারো রান্না নিয়ে ইন্টারেস্ট থাকে, রান্না যদি কেউ ভালোবাসো রান্না বানাতে বা রান্না শিখতে বা দেখতে, অন্তত সময় কাটাতে রান্না দেখে, শিখতে বলাটা অ্যাকচুয়ালি ভুল হবে, কারণ শেখানোর মতো আমি অতটা এখনও কিছু জানি না। যতটা জানি সেই জানা নিয়েই আমার একটা চ্যানেল আছে, মৌসুমিস রান্নাঘর, ইউটিউবে গিয়ে মৌসুমিস রান্নাঘর সার্চ করবে, করলে চলে আসবে আমার চ্যানেল। তো অনেক মৌসুমি সেখানে আছে, তো আমারটা হচ্ছে মৌসুমিস রান্নাঘর, তো দেখতে পাবে। আর ওখানে অনেক ভালো ভালো রেসিপি ছাড়া আছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে? আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ অনেক কিছু মানে একটু হোটেল রেস্টুরেন্ট স্টাইলের কিছু রেসিপি আছে, একদম ঘরোয়া রেসিপি কিছু আছে। তো সবাইকে যে রান্না দেখে যে রান্না বানাতে হবে এর কোনো মানে নেই, ঠিক আছে? তো তোমরা এ করতে পারো, ওই কী বলে সময় কাটানোর জন্যও দেখতে পারো, যদি ভালো লাগে তখন ট্রাই করো, ঠিক আছে? এমনই সাবস্ক্রাইব করো প্লিজ দুটো চ্যানেলকেই, আমার এই চ্যানেলটা আর ওই কুকিং চ্যানেলটা। কুকিং চ্যানেলটা হচ্ছে আমার খুব ভালো, মানে এটাও ভালোবাসার চ্যানেল, ওটা প্রথম খুলেছি তো, তো প্রথম জিনিসটার প্রতি একটা আলাদা মায়া হয়, একটা আলাদা ভালোবাসা থাকে। তো প্লিজ সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে, আর লাইকটা করো, কারণ লাইকটা করলে কি হয় জানো তো, লাইকটা করলে মনে হয় যে আমার ভিডিওগুলোকে তোমাদের ভালো লাগছে। তোমাদের ভালো লাগাটা তো আমি বুঝতে পারছি না, না
তোমাদের ভালো লাগাটা হচ্ছে তোমাদের লাইকটা যখন তোমরা দেবে তখন মনে হয় যে না ভালো লেগেছে, তখন কি হয় আমার আরও নতুন নতুন কিছু দেখাতে ইচ্ছা করে।